ভিউয়ার্স, আপনারা লন্ডনের একটি বুফে রেস্টুরেন্ট বিভিন্ন লোভনীয় ফুড দেখতে পাচ্ছেন। এই ফুড আইটেম যে রেস্টুরেন্টে পাওয়া যায় সেই রেস্টুরেন্টে যাব এবং রেস্টুরেন্টটির বিভিন্ন বিষয়, পরিবেশ, ফুড আইটেম এবং রেস্টুরেন্টটি দেখানোর চেষ্টা করব। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার ভিডিও দেখে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং এভাবে যদি আমার ভিডিও দেখেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করেন, তাহলে আশা করি আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। হাই, দিস ইজ বিলু সবি ফ্রম ইলফোর্ড লন্ডন, ইউনাইটেড কিংডম। ওকে, আমি এখন লন্ডনের ইলফোর্ডের ইলফোর্ড লেন থেকে কথা বলছি। ইলফোর্ড ইস্ট লন্ডন একটি ফেমাস এরিয়া। এখানে রয়েছে শপিং মল, রেস্টুরেন্ট, ব্র্যান্ডের কফি শপ এবং অন্যান্য শপ। আজ আমি ইংল্যান্ডের একটি বড় বুফে রেস্টুরেন্ট JRC বুফে ওয়ার্ল্ড রেস্টুরেন্ট খেতে যাব। আমি JRC রেস্টুরেন্ট প্রবেশ করলাম। একটি কথা বলে রাখি, এই রেস্টুরেন্ট খেতে হলে কিন্তু আপনাকে আগে থেকেই বুকিং দিয়ে আসতে হবে। ওকে, এখন দেখছেন প্রচুর লোকের সমাগম হয়েছে এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে লন্ডনে বসবাসরত বিভিন্ন দেশের মানুষ এখানে এসেছেন তাদের পছন্দের খাবার খেতে। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, ইংলিশ, ইটালি, টার্কিশ, ইন্ডিয়ান সহ বিভিন্ন ধরনের প্রায় 100 থেকে 150 আইটেমস এখানে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে সার্ভ করা হচ্ছে। স্টার্টার থেকে ডেজার্ট এবং মেইন মেনু সবখানে রয়েছে নতুনত্ব। এখানে আপনি বিভিন্ন সফট এবং হার্ড ড্রিঙ্কও নিতে পারেন আপনার পছন্দ মতো, এবং হার্ড ড্রিঙ্কের জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা পেমেন্ট করতে হবে। মেন মেনুর সাথে আপনি শুধু পাচ্ছেন প্লেন ওয়াটার। এখানকার খাবারের স্বাদ এবং মান অনেক উন্নত, দামও কিন্তু একদম কম নয়, 25 পাউন্ড প্রতিজন। আপনারা যারা ভিডিওটি দেখছেন এখানকার ফুড এবং পরিবেশ দেখছেন, লটস অফ গেস্ট এখানে এসেছেন ডিনারে, আমার মনে হয় এখানে বেশি লোকের সমাগম হয়, লাঞ্চ থেকেও অনেক বেশি। খাবার কালেক্ট করার কিউ দেখেই বুঝতেই পারছেন যে ডিনারে এখানে বেশি লোকের সমাগম হয়। একটা মজার বিষয় লক্ষ্য করলাম, এখানেও কিন্তু গেস্টগণ বুফে খেতে এসে সব আইটেমেই টাচ করার চেষ্টা করেন। শুধু যে বাঙালিরাই আমরা সব আইটেম নেওয়ার চেষ্টা করি তা না, এখানেও দেখেছি বিভিন্ন দেশের লোকজন বুফে সবগুলো আইটেমই একটু একটু করে টেস্ট করার ট্রাই করেন। আপনারা এখানকার খাবারগুলো দেখেই বুঝতে পারছেন কেমন স্বাদের হতে পারে, আসলে কিন্তু খাবারগুলো অনেক স্বাদের। এই ধরনের ফুড সাধারণত আমাদের দেশে এখনও কোনো রেস্টুরেন্ট করে না, পরিবেশন করে না। মাঝে মাঝে কিছু বাংলাদেশের 5-স্টার হোটেলে এই ধরনের অল্প কিছু মেনু পাওয়া যায়, আর এই JRC রেস্টুরেন্টে বিশ্বের বিভিন্ন দেশের খাবার, বিশেষ করে ইংলিশ খাবার এবং ইন্ডিয়ান খাবার, তার্কিশ খাবার প্রচুর পরিমাণে পরিবেশন করা হয়। আমি ইংল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশিদের পরিমাণ কিন্তু কমে দেখেছি। ইন্ডিয়ান, পাকিস্তানি এবং অন্যান্য দেশের
লোকেরা রেস্টুরেন্টে বেশি কাজ করে এবং রেস্টুরেন্টে পারিশ্রমিকও কিন্তু কম নয়, বেশ ভালোই দেয়, পার আওয়ার 10 পাউন্ড, যেটা আমাদের দেশে অনেক টাকা। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন দেশে এবং নতুন ভিডিও বানাতে হেল্প করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমার ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, সি ইউ মাই নেক্সট ভিডিও, বাই বাই।